আজ সকাল থেকে আমি আর আমার বর ছাদ বাগানে কাজ করেছি প্রচুর। এই হ্যাঙ্গিংগুলোকে নামানো হয়নি, এই হ্যাঙ্গিংগুলোকে 2022 সালের আমার ছাদ বাগানের ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে দেখাচ্ছি সকালবেলা এসে প্রচুর কাজ করেছি, গাছগুলো এক্সাইট করে দিয়েছি। এখন ছিটেপোটা বৃষ্টি পড়ছে, আর ঠাকুরঘরটা পরিষ্কার করলাম, বুদ্ধ পূর্ণিমায় পুজো হবে বলে এই সাইডের গাছগুলো সরিয়ে দিয়েছি, ওই সাইডের গাছগুলো এই সাইডে রেখেছি, কারণ ঝড়ে পড়ে যাচ্ছে গাছগুলো আর বাড়ছেই না, বারবার করে আমাকে রিপোর্টিং করতে হচ্ছে। দেখুন তো, এখন আমি স্ট্যান্ড রাখার ব্যবস্থা করতে পারিনি। আর এদিকে আমার কিচেন কম্পোস্ট লিকুইড যে সার হয় সেটা হচ্ছে তৈরি, আর এই সাইডে রেখে দিয়েছি। এগুলো সিম গাছটায় প্রচুর পরিমাণে ফুল এসছে, এখন বৃষ্টি হচ্ছে। আর একটা দেখায় আপনাদেরকে, এখানে লাল পেয়ারার ফুল চলে এসেছে, ওপরে যে কালচে কালচে কালারের পেয়ারাটা হয় আর ভেতরে লাল হয় সেই পেয়ারাটা। আর গোলাপ গাছগুলো দেখুন, গোলাপ গাছগুলোকে না এইভাবে কুড়িগুলোকে ছিঁড়ে দিতে হবে। আমি আজকে সময় পাইনি, অবশ্যই ছিঁড়ে দেবো, কারণ আবার সংসারে কাজকর্ম করে অনেক জামাকাপড় কেচে আবার ছাদে এসেছি আমি, বৃষ্টি পড়ছে দেখে জামাকাপড় তুলতে। এই যে এইভাবে ফুলগুলো তুলে দেবেন, বৃষ্টির একটু দরকার ছিল বন্ধুরা, প্রচুর গরমে। আর এই দেখুন, এটা আমার বেলি ফুলের গাছটি, আজকে প্রচুর ফুল তুলেছি বেলি ফুল।